পরগনার কাকদ্বীপবাসী ইতিমধ্যেই আতঙ্কে রয়েছে নদী বাঁধ ভাঙা নিয়ে। নদী বাঁধ ভাঙায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী। উড়মুড়িয়ে ভেঙে পড়ল নদীর বাঁধ। কাকদ্বীপের হরেন্দ্রনগর এলাকার ঘটনা। রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হরেন্দ্রনগর মন্দিরের ঘাটের কাছে গোপদিয়া নদীতে উড়মুড়িয়ে ভেঙে পড়ল 250 ফুট মতো একটি নদীর বাঁধের অংশ। জোয়ারের জল ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে জমিতে এবং স্থানীয় মানুষের বাড়ির উঠানে। ঘরের দেওয়াল দেখা যাচ্ছে ফাটল। ইতিমধ্যেই নদী বাঁধ ভাঙনে আতঙ্কে রয়েছেন কাকদ্বীপবাসী। কাকদ্বীপের হরেন্দ্রনগর এলাকার ঘটনা। ইতিমধ্যেই জোয়ারের জল ঢুকতে শুরু করেছে জমিতে, জমি থেকে শুরু করে মানুষজনের বাড়ির, মানুষের বাড়ির উঠানে পর্যন্ত, সেখানে স্থানীয় মানুষজন যারা রয়েছেন তাদের উঠানে পর্যন্ত জল ঢুকে গেছে, যে কারণে কিন্তু একেবারে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা নদী বাঁধ ভাঙা নিয়ে। কি বলছেন এলাকাবাসীরা শোনাবো আপনাদেরকে। নদী বাঁধ ধসে গেছে, আর কি করবো, বেলা 5টার দিকে গেছে কাল সকাল থেকে, এই কাল সন্ধ্যে পুরোটাও ভেঙে গেছে, গিয়ে জল ঢুকে গেছে অনেকটা। কি ক্ষতি হয়েছে আপনাদের? ক্ষতি বলতে এই তো ঘর বাড়ি সব ধুলি ছাপ, আর কিছু ছাগল হাঁস মুরগি সব আছে, আর গেছে সব ক্ষতি এদিক ওদিক করে সরিয়ে দিয়েছি আমরা এই পর্যন্ত। যে নদী বাঁধ আজকে দীর্ঘদিন থেকে ডিস্টার্ব হয়ে পড়ে আছে, নদী বাঁধে সারানোর কোনো মেরামতের কোনো ব্যবস্থা ছিল না, আর এটা এই কটাল এসে গেছে, কটালের পক্ষ থেকে এখানটায় হঠাৎ করেই বাঁধটা ধ্বজ নিয়ে নিয়েছে, গতদিনকার ধ্বজ নিয়েছে, আর তারপর ছিল আজকে ভোর 5টার সময় পুরোটা টেনে নিয়ে চলে গেছে। বহুত মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে এখানটা, যারা আছে তাদের তো ঘর বাড়ি আর এক্সট্রা নাই যে কোথাও থাকবে গিয়ে। আর এতে যে কীভাবে বাঁধটাকে মেরামত করা যায় বা এখানে মানুষের বহুত মানুষের বসবাস, তাহলে পরে যদি না বাঁধা যায় তাহলে খুব ক্ষয়ক্ষতির পরিমাণ হবে। সামনে বাজারও আছে, বাজারটাও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর পরিমাণের হবে। এখন বর্তমান কোনো আধিকারিক দল আসছে না এখন। গোপাল শীল রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে কথা বলবো গোপালের সাথে। গোপাল, কিভাবে ঘটলো এই ঘটনা? ডাকরিয়া, তোমাকে বলি, এটা কাকদ্বীপ বিধানসভার এলাকা। মন্টুরাম পাখিরা, প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, বর্তমানের বিধায়ক, রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরের ঘাট মানে সংলগ্ন এলাকার বেশ 250 ফুটের মতো জায়গা নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। তবে এটা অকালে প্লাবিত হলো বলতে পারো, বর্ষাকালে নয়। তবে বর্ষাকালে নদী বাঁধটার অবস্থা খুবই খারাপ ছিল। সেই সময় এলাকার মানুষরা বারবার দাবি জানিয়েছিলেন সংস্কার হোক, সেই মতো সংস্কারও হয়েছিল। তবে সংস্কারটা হবার পরে একদম পার্মানেন্ট নেচারে যে নদী বাঁধটা তৈরি হয় সেভাবে তৈরি হয়নি, তার ফল ভোগ করতে হচ্ছে এই এলাকার মানুষের, সেটা দাবি। তবে গতকাল ঠিক বেলা 5টা নাগাদ হঠাৎ করে হালকা ফাটল দেখা যায়। মানুষ নিশ্চিন্তে ছিল এটা হয়তো সারানো হবে, কিন্তু রাত্রের মধ্যে কটালে সম্পূর্ণ ভেঙে চলে যায়, এলাকা প্লাবিত হয়। এলাকার যে সমস্ত ঘরবাড়িগুলো আছে জল ঢুকে যায়, গরু ছাগল হাঁস মুরগি যারা নদী বাঁধের কাছাকাছি ছিল সেগুলোও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় বলে এলাকার মানুষের দাবি। তবে এই খবর পাওয়ার পর কাকদ্বীপের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার সহ বিভিন্ন লোকজন, আধিকারিকরা সেখানে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে নদী বাঁধ কি করে বাঁধা যায় তার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এত বড় নদী বাঁধ ভেঙেছে, জোয়ার কোটাল রয়েছে, জোয়ার ভাটার খেলা রয়েছে, কিভাবে বাঁধবে সেটা নিয়ে চিন্তাগ্রস্ত ইতিমধ্যে ইরিগেশন দপ্তর এবং প্রশাসন। তবে ঢলাহাট থানার পক্ষ থেকে রাত থেকেই মানে সেখানে পুলিশের ব্যবস্থা করা হয় যাতে আর কোনো বড় অঘটন না ঘটে। এবং আজকে একটা জিনিস তোমাকে বলে রাখি, ইতিমধ্যে যে দুপুরের যে কোটালটা রয়েছে, কোটালটা মানে জোয়ারের জলটা যাতে না ঢোকে, যে বাড়িগুলো রয়েছে বাড়িগুলোর চারপাশে মাটি দিয়ে বা মানে বস্তার মধ্যে মাটি ঢুকিয়ে ব্যারিকেড করার চেষ্টা চলছে। পরবর্তীকালে কি হয় দেখা যাবে। তবে এলাকার ইরিগেশন দপ্তর থেকে আরম্ভ করে সবাই প্রশাসনরা সেখানে উপস্থিত রয়েছে। রিয়া, ধন্যবাদ। গোপাল, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। এবং যেমনটা জানা যাচ্ছে, প্রশাসনের তরফে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা শুরু হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে জল আর না ঢোকে। নদী বাঁধ ভাঙনে ইতিমধ্যেই আতঙ্কে রয়েছেন কাকদ্বীপবাসী।